বাবা কি করতেছে? আও এই দেখ কথা কথা মাছ। ও একবারে বেশিটা বা হাই মা দামি কথা তো বলিস, কথা নাকি বেটা? ভাইলেট হ্যাঁ কথা তোলা বাদ দিছি, ভাইলেট ভাইলেট ও বাবা কত সুন্দর মাছ রে, পাইলি ভরে যাচ্ছে। 200 টাকা কেজি খালি রুই? হ্যাঁ খালি রুই, মানে এরকম করে দিলেই হচ্ছে, উঠতেছে জায়গা ঠিক করে ফেলেছি। আমার ঘুম ছিল ফিরে রাত, এখন সমানেই তো উঠতেছে দেখতেছি। তো সব হবে নি? বাহ ভাজার মাছ ভাজা, তো পাইলি ভরে দাও নি দেখতেছি। এ কি সমানে মাছ পাচ্ছ? হ্যাঁ এসব জাপানি পিওর মানসি বানায় 5 কেজি করে, আমার এখানে হয়েছে খাও। এই যে কষা প্রচুর প্রচুর মাছ ধরা, ওটাই তো প্রতি টানে টানে মাছ, পাইলি ভর্তি টাইম লাগবে না। নি টান হবে মিস নাই, কষা উঠবে দেখি, পাইলি তে লাভ দিয়ে চলে চলে যাচ্ছে। ব্রো ঢেলে দাও তো, এগুলো কত মাছ পাইছে দেখছ? এই চলতেছে মাছ ধরা, কি জঙ্গলি বুঝি কতটি ধরেছে। এ বাবা আর একটা এখানে, বাহ আমি ঠেলা দালি দিক খেয়াও দিলেই হচ্ছে না। এ কি রাখি ধোকা দিলেই কথা, লাল লাল দা পানি না, বাহ সুন্দর মাছ তো, বাহ 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 বাহ, মানে খেয়া ঠেলা ঠেলা দিলেই উঠছে ঠেলা। এ সাদা মাছ উঠেছে, মিরকি মাছ মিরকি কথা। এই যে আগেগুলো পাল্লিতে রেখে এসেছি, দাও বালি কি ধরতেছ, জিল নাকি দেশি জিল? হ্যাঁ আর একটা মাছ তো দেখতেছি, বন্যা বাঁধা যাচ্ছে ভাইয়া। এই যে দুই পাল্লি লোড হওয়া যাচ্ছে, শৈল কোনে গেল? মুঠ তোলা যাবে নি, হাত মার দেখো, পর্যাপ্ত জিলের আড়ত পাওয়া গেছে, জিল মাছের আড়ত পাওয়া গেছে। এই যে এই যে এই যে কষা জিল দাঁড়াচ্ছে, এই যে এই যে জিল, এ দেশি জিল রে, দেখ জিল তো যাও মাছ কত, রিয়েল টাকি শোল রুই মাছ উঠবে, তাই তো দেখতেছি। এই যে লাও দেখছ কত সুন্দর মাছ, মাছ না থাকলো বাহ। এই যে মাছ, ওই যে কত মাছ আছে, মাছের দেখি। এই যে এই পাড়িতে মাছ প্রচুর হয়ে গেছে, পর্যাপ্ত মাছ।